নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ পড়ছি আমি বিবেকানন্দ বলছি গ্রন্থ থেকে সংগ্রাম সংবাদ পর্বটি। চিকাগো, 15 নভেম্বর 1893। আমি এখানে বহু চমকপ্রদ এবং অপূর্ব দৃশ্যাদি দেখছি। আমেরিকা একটি অদ্ভুত দেশ। দরিদ্র স্ত্রী জাতি পক্ষে এদেশ যেন স্বর্গের মতো। এদেশে দরিদ্র একরকম নেই বললেই চলে, এবং অন্য কোথাও মেয়েরা এদেশে মেয়েদের মতো স্বাধীন, শিক্ষিত ও উন্নত নয়। সমাজে এরাই সব। এ এক অপূর্ব শিক্ষা। সন্ন্যাস জীবনের কোনো ধর্ম, এমনকি দৈনন্দিন জীবনের খুঁটিনাটি জিনিসগুলি পর্যন্ত আমাকে পরিবর্তিত করতে হয়নি। অথচ এই অতিথি বৎসল দেশে প্রত্যেকটি গৃহদ্বারই আমার জন্য উন্মুক্ত। যে প্রভু ভারতবর্ষে আমাকে পরিচালিত করেছেন, তিনি কি আর এখানে আমাকে পরিচালিত করবেন না? তিনি তো করছেনই। একজন সন্ন্যাসীর এদেশে আসবার কি প্রয়োজন ছিল? আপনি হয়তো তা বুঝতে পারেন না, কিন্তু এর প্রয়োজন ছিল। জগতের কাছে আমাদের পরিচয়ের একমাত্র দাবি ধর্ম। সেই ধর্মের পতাকাবাহী যথার্থ খাঁটি লোক ভারতের বাইরে প্রেরণ করতে হবে। তাহলেই ভারতবর্ষ যে আজও বেঁচে আছে এ কথা জগতের অন্যান্য জাতি বুঝতে পারবে। যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধন স্পৃহা নেই, সে সন্ন্যাসীই নয়, সে তো পশু মাত্র। আমি অলস পর্যটক নই, কিংবা দৃশ্য দেখে বেড়ানোও আমার পেশা নয়। যদি বেঁচে থাকেন তবে আমার কার্যকলাপ দেখতে পাবেন এবং আমাকে আজীবন আশীর্বাদ করবেন। চিকাগো, নভেম্বর 1894। এদেশে ড্যাশরা বক্তৃতা করে অর্থ সংগ্রহের চেষ্টা করছিল এবং কিছু সাফল্য লাভ যে করেনি এমন নয়, কিন্তু তার চাইতে অধিকতর সাফল্য আমি লাভ করেছিলাম। আমি কোনো প্রকারে তাদের বিঘ্নস্বরূপ হইনি। তবে কী কারণে আমার সাফল্য অধিক হয়েছিল? কারণ ওটাই ভগবানের অভিপ্রায় ছিল। কিন্তু এই সব নিয়ে আমার সম্পর্কে ভয়ানক মিথ্যা অতিরঞ্জিত করে এই দেশে এরা আমার পেছনে প্রচারিত করেছে। লোকে কি বলল সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না। আমার ভগবানকে, আমার ধর্মকে, আমার দেশকে, সর্বোপরি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি। নিপীড়িত, অশিক্ষিত ও দীনহীনকে আমি ভালোবাসি। তাদের বেদনা অন্তরে অনুভব করি। কত তীব্রভাবে অনুভব করি তা প্রভুই জানেন। তিনিই আমাকে পথ দেখাবেন। মানুষের স্তুতি নিন্দায় আমি দৃক্পাত করি না। তাদের অধিকাংশকেই অজ্ঞ, কলরবকারী, শিশুর মতো মনে করি। সহানুভূতি ও নিঃস্বার্থ ভালোবাসার মর্মকথাটি এরা কখনো বুঝতে পারে না। কিন্তু শ্রীরাম ও কৃষ্ণের আশীর্বাদে আমার সে অন্তর্দৃষ্টি আছে। মুষ্টিমেয় সহকর্মীদের নিয়ে এখন আমি কাজ করতে চেষ্টা করছি, আর তাদের প্রত্যেকে আমারই মতো দরিদ্র ভিক্ষুক। তাদের আপনি দেখেছেন, প্রভুর কাজ চিরদিন দীন দরিদ্রগণই সম্পন্ন করেছেন। আশীর্বাদ করবেন যেন ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি এবং নিজের প্রতি আমার বিশ্বাস অটুট থাকে। প্রেম এবং সহানুভূতি একমাত্র পথ, ভালোবাসাই একমাত্র উপাসনা। মিনিয়াপোলিস, মিনেসোটা, 24 নভেম্বর 1893। প্রথম যেদিন আমি এখানে এলাম সেইবার এখানে প্রথম তুষারপাত হয়েছে, আর সারা দিন সারা রাত ধরে তুষারপাত হয়েছিল। আর আমার আর্কটিক্স জল কাদা বরফ থেকে রক্ষা পাওয়ার জন্য এক ধরনের রবারের জুতো দারুণভাবে কাজে আসে। আমি বরফে পরিণত মিনেহাহা জলপ্রপাত দেখতে গিয়েছিলাম, সে বড় সুন্দর। আজ তাপমাত্রা শূন্যের চাইতে 21 ডিগ্রি কম, কিন্তু আমি স্লেজ গাড়িতে বেরিয়ে পড়ে এটা খুবই উপভোগ করেছিলাম। এর থেকে কান আর নাকের ডগা জ্বালা করতে পারে ভেবেও এতটুকু ভয় পাইনি। বরফে ঢাকাই প্রাকৃতিক দৃশ্য দেখে যে আমি আনন্দ পেয়েছি, সেটা এই দৃশ্যের অন্য কোনো দৃশ্য দেখে আনন্দ পাওয়ার চাইতেও বেশি।
গতকাল কিছু লোককে দেখলাম এক বরফাবৃত হ্রদের ওপরে স্কেটিং জুতো পরে স্কেট করছে। ডেট্রয়েট, 20 ফেব্রুয়ারি 1894। এখানে আমার বক্তৃতা শেষ হয়েছে। এখানে আমার সঙ্গে কিছু ভালো লোকের বন্ধুত্ব হয়েছে, যাদের মধ্যে বিগত বিশ্বমেলার সভাপতি মিস্টার পামার অন্যতম। আমি স্লেটনের বিষয়ে সম্পূর্ণ বীতশ্রদ্ধ, প্রবল চেষ্টা করছি তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই লোকের পাল্লায় পড়ে আমি প্রায় $500 খুইয়ে বসেছি। ধারাবাহিকভাবে চলতে থাকা এইসব অভ্যর্থনা ভোজন বড়ই ক্লান্তিকর, আবার তার উপরে এদের বিরক্তিকর আহার। শত শত খাবারের পদ একই সঙ্গে পরিবেশন, আর পুরুষদের ক্লাবে কেনই যে প্রত্যেক পদের মাঝে ধূমপান করা আর নতুনভাবে আবার শুরু করা। আমার ধারণা ছিল চীনারাই একমাত্র অর্ধেক দিন ধরে আহার গ্রহণ করে আর তারই মাঝে মাঝে চলে ধূমপান। যাই হোক, এরা কিন্তু অতি ভদ্র লোক। বলতে অবাক লাগে যে বিশপ পর্যায়ের এক পাদ্রি এবং এক ইহুদি চিকিৎসক আমার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হন এবং আমার উচ্চ প্রশংসা করেন। এখানে যারা যারা বক্তৃতা দিতে উঠেছে অন্তত পক্ষে $1000 করে পেয়েছে। সব জায়গাতেই এটা হয়েছে এবং আমার জন্য এগুলো করাই স্লেটনের কাজ। তার পরিবর্তে সেই মিথ্যাবাদী আমাকে প্রায় বলে যে সর্বস্থলেই তার প্রতিনিধিরা রয়েছেন এবং আমার হয়ে বিজ্ঞাপন করবে আর সব ব্যবস্থাও করবে। আমি বাড়ি ফিরছি। আমার প্রতি আমেরিকান মানুষজনের ভালোবাসা দেখে আমি এতদিনে হয়তো প্রচুর অর্থ উপার্জন করতে পারতাম, কিন্তু আমার পথে অন্তরায় হয়ে দাঁড়াবার জন্য প্রভু বোধহয় জিমি মিলস এবং স্লেটনকে পাঠিয়েছেন তার পন্থার দুর্গেও। যাই হোক, এটা একটা গোপনীয় ব্যাপার। প্রেসিডেন্ট পামার চিকাগোতে গিয়েছেন যাতে স্লেটনকে মিথ্যা কথন থেকে বিচ্ছিন্ন করা যায়। প্রার্থনা করো তিনি যেন কৃতকার্য হন। এখানে অনেক বিচারক আমার চুক্তিপত্র দেখেছেন। তারা বলেছেন যে এটা একটা নিন্দনীয় প্রতারণা, যে কোনো মুহূর্তে ছিন্ন করা যায়। কিন্তু আমি একজন সন্ন্যাসী, কোনো আত্মপক্ষ সমর্থন নেই। আমি বরং সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিয়ে ভারতে ফিরে যাই। ডেট্রয়েট, 12 মার্চ 1894। আমি এখন মিস্টার পামারের অতিথি। ইনি বড় চমৎকার লোক। এক নাট্যশালায় বক্তৃতা দিলাম 2.5 ঘন্টা। সকলেই খুব খুশি। এইবার বস্টন আর নিউ ইয়র্কে যাচ্ছি। এখানকার আয় থেকেই ওখানকার খরচ কুলিয়ে যাবে। প্লাক ও অধ্যাপক রাইটের ঠিকানা মনে নাই। মিশিগানে বক্তৃতা দিতে যাচ্ছি না। মিস্টার হলডেন আজ প্রাতে খুব বোঝাচ্ছিলেন আমাকে মিশিগানে বক্তৃতা দেবার জন্য। আমার কিন্তু এখন বস্টন ও নিউ ইয়র্ক একটু ঘুরে দেখবার আগ্রহ। সত্য কথা বলতে কি, যতই আমি জনপ্রিয় হচ্ছি এবং আমার বাগ্মিতার উৎকর্ষ বাড়ছে, ততই আমার অস্বস্তি বোধ হচ্ছে। ডেট্রয়েট, 15 মার্চ 1894। বুড়ো পামারের সঙ্গে আমার বেশ জমেছে, বৃদ্ধ সজ্জন ও সদানন্দ। আমার সম্বন্ধে সবচেয়ে মজার কথা লিখেছে এখানকার এক সংবাদপত্র। ঝঞ্ঝা সদৃশ হিন্দুটি এখানে মিস্টার পামারের অতিথি। মিস্টার পামার হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, ভারতবর্ষে যাচ্ছেন, তবে তাঁর জেদ দুটি বিষয়ে কিছু অদল বদল চাই। জগন্নাথ দেবের রথ টানবে, তার লগ হাউস ফার্মের পারচেন জাতীয় অশ্ব আর তাঁর জার্সি গাভিগুলিকে হিন্দুর গোদেবী সম্প্রদায় ভুক্ত করে নিতে হবে। এই জাতীয় অশ্ব ও গাভি মিস্টার পাবারের লগ হাউস ফার্মে বহু আছে এবং এগুলি তাঁর খুব আদরের। প্রথম বক্তৃতা সম্পর্কে আয়োজনগুলো ঠিক হয়নি। হলের ভাড়াই লেগেছিল $150। হলডেনকে ছেড়ে দিয়েছি, অন্য একজন জুটেছে। দেখি এতে ব্যবস্থা ভালো হয় কি না। মিস্টার পামার আমার সারা দিন হাসান। আগামীকাল ফের এক নৈশভোজ হবে। এ পর্যন্ত সব ভালোই যাচ্ছে, কিন্তু জানি না কেন এখানে আসা অবধি আমার মন বড় ভারাক্রান্ত হয়ে আছে। বক্তৃতা প্রভৃতি বাজে কাজে একেবারে বিরক্ত হয়ে উঠেছি। শত শত রকমের মনুষ্য নামধারী কতগুলো জীবের সঙ্গে
মিশে মিশে উত্তপ্ত হয়ে উঠেছি। আমার বিশেষ পছন্দের বস্তুটি যে কি তা বলছি, আমি লিখতেও পারি না, বক্তৃতা করতেও পারি না, কিন্তু গভীরভাবে চিন্তা করতে পারি। আর যখন উদ্দীপ্ত উত্তপ্ত হয়ে উঠি তখন কথার অগ্নিবর্ষণ করতে পারি, কিন্তু তা অল্প, অতি অল্প সংখ্যক পছন্দসই লোকের সামনে হওয়া দরকার। যদি তাদের ইচ্ছা হয় তো আমার ভাবগুলো জগতে প্রচার করুক, আমি এসব করব না, কাজের এ একটা যুক্তিযুক্ত বিভাগ মাত্র। একই মানুষ চিন্তা করে, তারপর সেই চিন্তালব্ধ ভাব নিজে প্রচার করে, কখনো সফল হতে পারেনি। ওইরূপ প্রচারিত ভাবের মূল্য কিছুই নয়। চিন্তা করবার, বিশেষ করে আধ্যাত্মিক চিন্তার জন্য স্বাধীনতার প্রয়োজন। স্বাধীনতার এই দাবি এবং মানুষ যে যন্ত্র নয়, এই তত্ত্বের প্রতিষ্ঠায় সব ধর্মচিন্তার সার কথা। সুতরাং যন্ত্রের মতন রুটিন মাফক চিন্তা সম্ভব নয়। সব কিছুকে যন্ত্রের স্তরে টেনে নামাবার এই প্রবৃত্তি পাশ্চাত্যকে অপূর্ব সম্পদশালী করেছে সত্য, কিন্তু এই প্রবৃত্তি আবার সব রকম ধর্মকে তার দ্বার প্রান্ত থেকে বিতাড়িত করেছে। যৎসামান্য যা কিছু অবশিষ্ট আছে পাশ্চাত্য, তাকেও পদ্ধতিগত কসরতে পর্যবসিত করেছে। আমি মোটেই ঝঞ্ঝা সদৃশ নই, বরং ঠিক তার বিপরীত। আমার যা কাম্য তা এখানে লভ্য নয়। এই ঝঞ্ঝা বর্তময় আবহাওয়ায় আমি আর সহ্য করতে পারছি না। পূর্ণত্ব লাভের পথ এই যে নিজেকে পারফেক্ট করতে হবে। কিছু পুরুষ ও রমণীকে পারফেক্ট করার জন্যেও যথাশক্তি চেষ্টা করতে হবে। বেনাবনে মুক্তা ছড়িয়ে সময়, স্বাস্থ্য ও শক্তির অপব্যয় করা আমার কর্ম নয়। মুষ্টিমেয় কয়েকটি বড় আকারের মানুষ তৈরি করাই আমার ব্রত। এইমাত্র ফ্ল্যাগের এক চিঠি পেলাম, বক্তৃতা ব্যাপারে তিনি আমাকে সাহায্য করতে অক্ষম। তিনি বলছেন, আগে বস্টনে যাও, বক্তৃতা দেবার স্বাদ আমার আর নেই। আমাকে দিয়ে কোনো ব্যক্তি বা শ্রোতাদের খুশি করবার চেষ্টা, এটা আমার মোটেই ভালো লাগছে না।